राजधानी दिल्ली लकडाउन सदृश परिवेश अनिर्दिष्टकाल बंध विद्यालय पाठदान 21 नवेम्बर पर्यंत एन सी आर अंचल कठोर बाधा निषेध समस्त निर्माण कार्य সামগ্রী সমস্ত নির্মাণ আর উদ্যোগ কল কারখানা 21 নভেম্বর পর্যন্ত বন্ধ রখার নির্দেশ দিয়া হয়েছে। অত্যাবশ্যকীয় সামগ্রী পরিবহনের বাইরে রাজধানী আর এনসিআর এলাকাত ট্রাকর প্রবেশ বন্ধ করা হয়েছে। 10-15 বছরের পুরনি যান বাহনের চলাচলও বন্ধ করা হয়েছে রাজপথত। প্রদূষণ নিয়ন্ত্রণের নথি না থাকিলে রাজপথত চলাব নোৱাৰিব কোনো যান বাহন। দিল্লী আর এনসিআর 11টা তাপবিদ্যুৎ প্রকল্পর 6টাই বন্ধ রখা হয়েছে। ইফালে রাজধানী দিল্লী আর এনসিআর পার্শ্ববর্তী অঞ্চলত কৃষি পথারত আবর্জনা জ্বলার ফলত প্রদূষণের মাত্রা বৃদ্ধি পাওয়া বলেও একটা প্রতিবেদনত দাবি করা হয়েছে। সেয়া যিয়ে নহক প্রদূষণ নিয়ন্ত্রণের বাবে দিল্লী সরকারে এসপ্তাহ লকডাউনের আহ্বান করাটো বিরোধিতা করেছে একাংশ। করোনা পরিস্থিতির পিছত ব্যবসায় বাণিজ্য সামান্য পর্যায়ত উন্নীত হওয়ার সময়তে পুনৰ লকডাউন দিলে ব্যৱসায়ী মহল বিপদত পৰাৰ আশংকা কৰা হৈছে। ইতিমধ্যে কেইবাটাও বাণিজ্যিক সংস্থাই কেজৰিৱাল চৰকাৰক পত্ৰযোগে লকডাউন নিদিবলৈ আহ্বান জনাইছে। মুঠতে কৰোনা পৰিস্থিতিৰ পাছত বায়ু প্ৰদূষণৰ বাবে ৰাজধানী দিল্লী আৰু এনসিআৰ অঞ্চলত এক প্ৰকাৰ অচলাৱস্থাৰ সৃষ্টি হৈছে। নেচনেল ডেস্ক, দ্য নিউজ প্লাছ।